ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, যা। সুদীপ্ত সেন 6 কোটি টাকা দিয়েছে, নারদায় টাকা খেয়েছিস তুই, আর তারপর তোলাবাজ ভাইপো আমার বিরুদ্ধে যেদিনকে নথি হাতে থাকবে সরাসরি যেখানে প্রমাণ করতে পারবে আমি যুক্ত, যেমন আমি আজকে এই মঞ্চে জনতার দরবারের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছি, সেদিনকে বুঝবো তোমার কত ক্ষমতা। বড় বড় কথা বলে লাভ নেই, পরিবারতন্ত্র নিয়ে, আচ্ছা পরিবারতন্ত্র নিয়ে আমাকে আক্রমণ করছে, এক পরিবারে 7 জন মেম্বার, সেখানে 5 জন রাজনীতি করে, আর আমার আমি নাকি পরিবারতন্ত্রে আমার পিসি ভাইপোর সরকার বলে না। আচ্ছা আমি এই মঞ্চ থেকে আবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিই, কারণ এই চ্যালেঞ্জগুলো পূরণ করার ক্ষমতা এদের নেই। আমি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো, আগামীকাল, কালকে 24 ঘন্টার মধ্যে। যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, এক একটা পরিবারে 5 জন করে সদস্য, 2 এমপি, মিনিস্টার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, কাউন্সিলর, এক একটা পরিবারে 5 জন, 7 জনের পরিবারে 5 জন পরিবারে রাজনীতি করছে। মুকুল রায় নিজে বিজেপির সহসভাপতি আর ছেলে বিজপুরের বিধায়ক, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। কৈলাস বিজয়বর্গীয় বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আর ছেলে আকাশ বিজয়বর্গীয় এমএলএ হয়েছে মধ্যপ্রদেশের, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার আর ছেলে পঙ্কজ সিং ইউপিতে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। শুভেন্দু অধিকারী নিজে এমএলএ মন্ত্রী ছিল, বাবা সাংসদ, ভাই সাংসদ, আরাক ভাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, একজন কাউন্সিলর, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবেন, আমি কালকে রাজনীতি ছেড়ে দেবো, তোমাদের পরিবার থেকে একজন রাজনীতি করবে, ক্ষমতা আছে? তোমাদের পরিবার থেকে তোমরা সুনিশ্চিত করো একজন রাজনীতি করবে, এটা তো নিয়ম হওয়া উচিত। আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, যে আপনি সাংসদে বিল আনুন, দরকার হলে প্রাইভেট মেম্বার্স বিল করে করান, আমি ভোট দেবো, প্রথম ভোটটা আমি দেবো যে একটা পরিবার থেকে একজন কাজ করবে, সে সাংসদ হোক, পঞ্চায়েত হোক, পলিটিক্যাল লোক, একটা পরিবারের একজন থাকবে, আমি সেই বিলে প্রথম ভোট দেবো, নিয়ে আমি সাংসদে ইস্তফা দেবো, বিল আনতে পারবেন? আর যারা বলছে তারা মানুষের সামনে বলতে পারবে যে আমাদের পরিবার থেকে একজন রাজনীতি করবে আর কেউ করবে না? কে করবে? নিজে বসে সর্বসম্মতিক্রমে ঠিক কর। আমি তো বলছি আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবে না, আমি কালকে ইস্তফা দেবো, কিন্তু তোমাদের বলতে হবে তোমাদের পরিবার থেকে কে রাজনীতি করবে আর করবে না। প্রস্তুত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? ক্ষমতা আছে? বুকের পাটা রয়েছে? মানুষ বোকা নয়। আর এখানে এই যে সুভাষিসদা বলছিল 3 বছর পর একজনের ঘুম ভেঙেছে, সে 2টো সভা করেছে, ডায়মন্ড হারবারে মিটিং করে বলেছে অভিষেক ব্যানার্জিকে আমি জিতিয়েছি, সে মাঠে নেমেছিল বলে আমি 70,000 জিতেছিলাম, আর বাড়িতে ঘুমিয়েছিল বলে 3.5 লাখে জিতেছি, সে নাকি আমাকে জিতিয়েছে। 3 বছর ঘুমাচ্ছিল, 3 বছর পর তার ঘুম ভেঙেছে, বোঝা আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছি বলে। আপনি মাঠে যত নামবেন অভিষেক ব্যানার্জির মঙ্গল, আপনাকে মানুষ যত দেখবে তৃণমূল কংগ্রেসে তত ভোট বাড়বে। এরা মাঠে নামুক, এমন নেতা ভালো যত ঘুমায়, এরা ক্ষমা চাক মানুষের কাছে।